আমি এই যে নমিনেশন নিয়েছি এই নমিনেশন আজকে আপনাদের সামনে ফেলে দিলাম আমি এই দলে চলে যাব না আমি যে সিদ্ধান্ত গতকালকে নিয়েছি এই সিদ্ধান্ত আমার নেয়ার কথা ছিল না আমি এই রকম একটি দল যে দলের কোনো ঠিকানা নাই মা বাপ নাই সেই দলে আমি যাবার কথা নয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দলে গেলে আমার কুলাউড়ার মানুষের স্বার্থ হয়তো আমি সংরক্ষণ করতে পারবো এই বিবেচনায় আমি এই দলে নমিনেশন নিয়েছি অনেক মানুষ আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং গতকালকে আজকে অনেক মানুষ আসার কথা ছিল এখানে আমি দেখছি সবাই আসেন নাই আমাকে প্রতিদিন প্রায় শত শত মানুষ কল করেন যে আপনি ওই দলটল যাবেন না আমি তাদের সঙ্গে একমত ছিলাম আমি যেতে চাই নাই কিন্তু আমি দেখলাম আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে স্বতন্ত্র নির্বাচন করে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না সেই কারণে আমি এই দল করেছি এই দল দলের নমিনেশন নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি এই দলে যাওয়ার পরে অনেক মানুষ সে আশান্বিত হয়েছে পাশাপাশি অনেক মানুষ দুঃখিত হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে যে আমরা প্রকাশ্যে আসব না কিন্তু ভোটের একটা বিপ্লব আমরা ঘটিয়ে দেব অনেক মানুষ আমাকে বলেছে আমি জানি না কথাটি সত্য কিনা আমি এই সত্যটা জানার চেষ্টা করছি না আমি আপনারা হয়তো এই বিশাল জনগোষ্ঠী যারা আমাকে চান নাই এবং এইখানে অনেক আছেন অনেক হয়তো ভাবছেন যে দেখি এমপি সাহেব ডাকছেন কি না করি আমি মনে করি এই বিশাল মানুষের মনে কষ্ট দেওয়ার চেয়ে নির্বাচনে না যাওয়াই ভালো এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নির্বাচন করব না আমি এই যে নমিনেশন নিয়েছি এই নমিনেশন আজকে আপনাদের সামনে ফেলে দিলাম আমি এই দলে চলে যাব না কুলাউড়ার মানুষ তাদের মনের বিরুদ্ধে আমি কিচ্ছু করতে যাব না আমি নমিনেশন দেব না আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা অপেক্ষা করবেন আমি টাকা দিয়ে সবকিছু দিয়ে সব কিছু ফর্মালিটিস করেছি কিন্তু আমি প্রতিদ্বন্দ্বিতা করব না কোন মানুষের মনে কষ্ট দিয়ে আমি নির্বাচন করতে চাই না যে মানুষকে আমি দেখেছি আমাকে অনেক ভালোবাসে কিন্তু সে বলে যে আপনি এই দলে যাবেন কেন আমরা তো আপনাকে একেবারে ফুটবল স্বতন্ত্র একেবারে পুরো আপনার একেবারে ফুটবল 2001-এর চেয়ে বেশি ভোট দিয়ে পাশ করব কিন্তু আমি মনে করি যেটা আমার জন্য একটা অত্যন্ত কষ্টের কারণ আমি রাজনীতি করেছি মানুষকে কষ্ট না দেওয়ার জন্য আমি আমাকে কুরবান করেছি আমি কোন দলের কোন মানুষের প্রতিদ্বন্দ্বিতা না হয়ে আমি নীরবে আমি আমার স্থান কিছুটা কখনো পরিবর্তন করেছি এই যে গত 3-4 দিন আগেও আমাকে লাঙ্গলের থেকে ফোন করা হয়েছে যে আপনার লাঙ্গল নেন আমি বলেছি না যাই হোক আমার সিদ্ধান্ত আমি আপনাকে আপনাদের দিয়েছি আপনারা অনেক কষ্ট করেছেন আমার জীবনে যদি আবার সুযোগ কখনো আসে আমি আপনাদের প্রার্থী হয়ে দাঁড়াবো কিন্তু এই এই দলে যেহেতু আপনারা অনেক মানুষ এই দলকে পছন্দ করেন নাই আমি এই দল থেকে আর নমিনেশন নেব না এবং এই দল থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না আমার যে
ফর্ম আমি সেটা প্রত্যাহার করে নিয়ে আপনাদের সঙ্গে সাধারণ মানুষ হয়ে আমি ভবিষ্যতে থাকার চেষ্টা করব। আর আমি জানি আপনারা কষ্ট পাবেন আমাদের সিদ্ধান্তে, কিন্তু আমার সিদ্ধান্তে আমি অটল থাকবো। আগামীকালকে স্বতন্ত্র সুযোগ যদি আমি পাই তাহলে আপনাদের মেহরবানি করে আমি আগামীকালকে এখন ইউনিয়ন সাহেবের সঙ্গে কথা বলে আমরা দেখব যে ফর্ম পাওয়া যায়। কারণ একবার যখন দেই আমি ফর্মটা তো উত্তোলন করেছি একটি দলের নামে, বুঝছেন, সেই দলের নামে তো উত্তোলন করেছে। এখন আমার সেই দ্বিতীয় ফর্মটা উত্তোলন করার সুযোগ আছে কিনা, আমি আগামীকালকে যদি যদি আমার স্বতন্ত্র কোন সুযোগ থাকে, আমি বলি যদি কোন সুযোগ থাকে তাহলে আমি এটা পাল্টিয়ে আমি স্বতন্ত্র আমি জমা দেব। আর যদি কোন সুযোগ না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা যেটা বলছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।